সেখানে চিনি বাবা খাবো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো মা কি বলবে মা কি মর্নিং এটা এটা দুপুর মর্নিং এটা কি এখন মর্নিং বলা চলে না রাস্তাতে কোনো খবর নেই রাস্তাতে না আসলে কি হলো তো মানে আমার কাছে না দুপুর 10টা সকাল 10টা হোক 11টা হোক আমার মর্নিং ই মনে হয় তাই আমি মর্নিং ই বললাম সকাল ছাড়া কখনো মর্নিং হয় বলো তো না আমার মর্নিং মনে হয় আমার দেরি এখন চা খাবো তো মর্নিং ই হলো বাবা না সে চা তো আমরা দুটটাও খাই মা রান্না করতে করতে চা খায় भाई আমাকে যদি কেউ চা দেয় তোমাদের কোনো অসুবিধা হবে না রিল্যাক্সে চা খাও শুধু ঢেলে দাও চিনি লাগে না কিছু লাগে না শুধু চা দুধ চিনি ছাড়া প্লেন লিকার এটা মা দিনের মধ্যে গোটা চার পাঁচ বার বার খায় এ আমার অনেকই কি অসুবিধা বলা আচ্ছা এগুলো কি তুমি যেটা করছো সেটা কি বলো আমি একটা খুব ভালো কাজ করছি যেগুলো হচ্ছে আমার দেওয়ার হিউজ অফ বিস্কিট নিয়ে আসো তাই করে না সে তাকে কি মানে একবারে 14 খানা বিস্কিট তুমি দেওর বলছো হঠাৎ করে কি জানো বলো নরিয়াল মানে আসলে কি দেওর অনেকে আবার ডিল করতে তোমার কি হয় কি অনেক জায়গা খুব নাকি তার জন্য বললাম যে আমার দেওরকে আমি ভালোবেসে ঘড়িয়াল দেখি ও দাদাকে একটা ঘড়িয়াল ওর কথা অনুযায়ী কি কথা বলে বলো তুমি কি বলো আমি বলতে বোঝাচ্ছি দেওয়াল ঘড়ি না হাতে লিস্ট ঘড়ি লিস্ট ওয়াস্টা ক্লক না 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 ও আসলে বলতো আমি যখন বিয়ে হয়ে আসি তখন পরপর বলতো ঘড়িয়াল আচ্ছা ঘড়িয়ালটা কে বলছে তোর বর হচ্ছে ঘড়িয়াল আমাকে তুই করে ডাকে আমি অনেক ছোট তাই বলছে ঘড়িয়াল কে বলো বলো তোর বর নাম হচ্ছে ঘড়িয়াল তো ঘড়িয়াল আমার একটা কি ধরনের নাম আমি জানতাম যে ঘড়িয়াল হচ্ছে এক ধরনের কুমির যে মানুষ কম খায় যাই না মানুষ খায় কিনা মাছ খায় মাছ খাওয়া কুমিরকে ঘড়িয়াল বলে মুখ লম্বা সেইগুলো আমি আমাকে যদি মাছ খাওয়া কুমির কেউ বানায় তাকে আমি এক নম্বরে রাখলাম সত্যি আমি মাছ খেতে খুব ভালোবাসি একটু হলো মাছ খেতে একটু ভালোবাসি না দুটোটা মাছ খাই আর কোনো মাছই খাই না তো যাই হোক তো আমি বললাম যে তোমার কি কারণে এই নামটা দেওয়া হলো আসলে কি থাকে না ভাই বোনদের দিকে যারা পিছুপুটি হয় তারা একটু বড় হলেই লেগ পুলিং এর জন্য বা পিছনে লাগার জন্য একটা স্পেশাল কোনো নাম থাকে তো ওর নাম হচ্ছে ঘড়িয়াল তো আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি আমার কেন তুমি ওকে কেন ঘড়িয়াল ডাকো বলছে আরে বলিস না ঘড়িয়াল বলে টাকার কুমির কুমির আমি কিসের কুমির বলি তো घड़ियाल घड़ियाल जो बिस्कुट आनबे एक गादा करे बिस्कुट आनबे खाक कि ना खाक प्रचुर बिस्कुट आना चाहिए चाहिए আর একটা প্যাকেট আনলে হয় তা না খুচরো খুচরো কতগুলো বিস্কুট নিয়েছি এবং কত রকমের আছে ওই ক্রিম ক্র্যাকার ভরা হয়েছে ব্রিটানিয়া থিন ভরা হয়েছে खूब सकल प्रिय আর যেটা অন্য কিছু দিয়ে নয় শুধু সরষে বাটা দিয়ে করলেই ওনার মায়ের বড় ছেলে সবথেকে ভালো খায় নুডলস ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এটাকে রান্না করা হবে সে রয়েছে সরষে বাটা সরষে লঙ্কা বাটা কয়েক পিস রুই মাছ যেটা কালকে আনা হয়েছিল কয়েক পিস রয়ে গেছে কাঁচা সেটাও রান্না করা হবে তো অনেক ভাবে রান্না করা যায় কিন্তু মা যেভাবে রান্না করে সেটা খেতে একদম অন্যরকম হয় ডিফারেন্ট আর জানো তো একটা কথা কিন্তু সত্যি যে পূর্ণ রান্নাগুলো আমরা হারিয়ে ফেলি দিনে দিনে
সেইগুলো মানে যতটুকু ধরে রাখা যায় বা যতটুকু শেয়ার করে নেওয়া যায় ততটুকু যেন নিজের বেশি ভালো লাগে। আর এই রান্নাগুলো শিখেছে মা তার মায়ের থেকে, অনেক পুরোনো একটা রান্নার রেসিপি যেটা আমিও অল্প বিস্তর শিখে নিয়েছি, কিন্তু এখনো একদিনও অ্যাপ্লাই করিনি, অ্যাপ্লাই করার এখনো সুযোগ ঘটেনি। কেন বলো তো, মানে হয় না আর কি এইসব, মানে আমিও জানি যে এই মাছ আনলে মাই রান্না করবে, তাহলে আপনি জুতবেন মানে জুত হবে না, তার জন্য অ্যাপ্লাই করার এখনো সেই দিন এখনো আসেনি। যদি তোমার চাও তো একদিন অ্যাপ্লাই করে দেখাতে পারি যে আমি কীরকম রান্না করতে পারি। তবে মায়ের কাছে আটাই বেশ, কিছু কিছু জিনিস থাকে যেগুলো মানে বোঝা যায় যে আমার দ্বারা হবে না, এ ছেড়ে দেওয়াটাই ভালো। আর আজকে মায়ের একজন গেস্টও আছে, কে বলো? আমার দাদা। দেখি বাবন দুধ পুলি ভীষণ পছন্দ করে, যতটুকু পারি করে দেবো বাবা, বেশি খাবে না কিন্তু অল্প, কিন্তু খুব ভালো হওয়া চাই। নোলা বেশি খাবে, একটা হামলাবে বেশি কাছে না সেই রকম বাচ্চাদের মতন। আর হ্যাঁ, এবার কিন্তু পৌষ মাস বলো বা মাঘ মাস বলো, শীত কিন্তু পেলাম না, সেই অর্থে শীত কিন্তু এবার অনুভবই করা গেল না। এখন তো শীতই নাই একদম, ঠান্ডা গরম লেগেই না, আমার এই ঠান্ডাটা লেগে আছে না তো, মাথাটা ভার কি অবস্থা জানো না তো, ওই ঠান্ডা লেগে জ্বর জ্বর যেটা হয়, সর্দি লাগা, আর অস্বস্তি মানে অস্বস্তি লাগে এই সময় এই অবস্থায় কোনো কাজ করতে। কিন্তু এখন মানে কি বলবো, একদম চুপ করে বসে থাকা থেকে তাই ভিডিও বানাই, ভালোবাসি তাই ভিডিও বানাই, বসে থাকার থেকে মনে করি কিছু না কিছু করে সময় কাটানোটা উচিত। তো মাছ তো ভাজা হয়ে গেল, এবার আমি মা মাছ রান্না করে নেওয়ার পরে আমি শাকটা কেটে দেবো, শাকটা ধুয়ে গুছিয়ে রেখে আসলাম, মাছ টাছ ওগুলো ধুয়ে দিয়েছি, রান্নাটা হয়ে যাবে দেখে আমি মাছটা তুলতে আসলাম রান্না করা, তারপরে আমি শাকটা কেটে দেবো। আমি একটা কাজ সেরে আস্তে আস্তে মাছ ঝোলটা বসিয়ে দিয়েছি, আমি জানি না রেসিপি দেখাতে পারলাম না গো, কালো জিরা প্রথমে ভরে দিচ্ছি তেলের মধ্যে, কালো জিরা ফোড়ন দিয়েছি, আগে তো মাছটাকে ভাজা তুলে রেখেছি, কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরাটা বেশ সুন্দর হলো। আমি ওই যে সর্ষে লঙ্কা হলুদ পেশে পেশা ছিল সেটাকে সুন্দর তেলে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে মাছ দিয়েছি, মাছ হয়ে গেল। রেসিপি এই তো রেসিপি, আর তো কিছু আসলে মনে হয় আমি এই ফ্যাশন মাছের ঝালটা আগেও রেসিপি দেখিয়েছি, জাস্ট কথা বলা দরকার ছিল বলে দিলাম আর কি। তো চলো মাছের ঝাল রেডি, এখন আমি শাকটা কুচিয়ে দিই। হ্যাঁ আর মধ্যে দেখাও, এই যে দাঁড়াও, এই দেখো আমাদের মাছের ঝাল, আর একটু হবে ভালো টকবক করে ফুটছে, দেখতেই তো ইয়াম্মি লাগছে একদম। খাওয়ার সময় তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো, না তোমাদের খাওয়ার সময় অবশ্যই খেয়ে বলবো কেমন হয়েছে, তোমাদের তো খাওয়া চাটা মোটামুটি কমপ্লিট। হ্যাঁ বলো। আচ্ছা আমি এখন চাটা খেতে খেতে রান্না শেষ করি, তুমি দিয়ে শাক কাটো, যাও সুন্দর করে কাটবে, কুচিয়ে। হ্যাঁ চেষ্টা করবো, চলো এখন মিশন শাক। ঘড়িয়াল কি করছো? ঘড়িয়াল কি কাজ করছো? হ্যাঁ মিথ্যে কথা বলো। এখন আমি শাক কেটে নিয়ে চলে এসেছি, এই যে এটা হচ্ছে কি শাক, সর্ষের শাক, সর্ষের শাক যেটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মা বানায়। আমার একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে কিন্তু ভালো লাগে খেতে, খারাপ নয়, মা খুব ভালোবাসে এই শাকটা খেতে, তাই এটা আনা হয় মাঝে মাঝে কিনে, আমরা কেটে ধুয়ে ধুয়ে দিই মা রান্না করে। জিভে জল আনা ঝোল, একদম সত্যি জিভে জল আসছে, জাস্ট আমি খুবই দেখেই মনে হচ্ছে একদম মানে কি বলবো ঝাঁপিয়ে পড়ি, কিন্তু এখন জাপালে মুশকিল আছে গরম তো, তাহলে তোমাদের সঙ্গে খাওয়ার সময় একবারে কথা বলবো। তো এখন তো স্নান ধান করে সকলে মিলে লাঞ্চে বসবো, অলরেডি দুজন খাওয়া চালু করে দিয়েছে, আমি যদি চালু করতাম আমি যদি কথা শোনাতো যে এই দেখেছো মা দেখেছো দেখে খাওয়া ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু আমি কিন্তু কিছুই বলবো না, ঝাল দিয়ে। তার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই জানো যে আমার দেওয়ার একজন
খুব ভালো একজন আর্টিস্ট, উনি খুব সুন্দর নকল করতে পারে। তো এখন একটু আগে একটা এই নিয়ে বেশ একটা ঝামেলা জোগাড় বাঁধছিল মার সাথে, একটা একজনের নকল করে দেখিয়েছে, মা বলছে জোগাড় এরকম করিস না। তো সেই নকলটা তোমরা একবার শোনো যে কার নকল করছে। করছে হচ্ছে আমাদের গলিতে একজন ফেরিয়ালা আসে ডাব নিয়ে, মানে যে ডাব নারকেল বিক্রি করে। তো উনি এমন করে বলেন যে আমরাই ভয় পেয়ে যাচ্ছি কি হচ্ছে না কি। মানে শুনলে মনে হয় মানে বলি দিতে যাচ্ছে যা মা শুনে সাপ। আমি মনে করলাম যে ডাব বলে না সাপ বলে, আমি বুঝতে পারছি না। মানে ডাব যদি কেউ খেতে আসে চিন্তা করে সে পালিয়ে বাড়িয়ে বাঁচবে। এইভাবে ডাব ডাবের জন্য যদি কেউ ডাকে তাহলে যে যে ডাব খাবে সে উল্টো দিকে দৌড় মারবে ডাব খাওয়ার মধ্যে। মাথায় ডাব নারকেল পড়লে লোকে বাঁচে, কিন্তু চেঁচানোতে পালিয়ে বাঁচবে যে কোথায় গিয়ে ঠেকবে। আর এরকম হয় ধরো আমরা কিছু কাজ করছি মধ্যে, হয় না সংসারে কোনো কাজ হয়তো মা রান্না করছে, এমন চিৎকার দুম করে ঘরে ধরে সে এমন চিৎকার করবে আমরাই আচমকা ভয় পেয়ে যে কি মানে কি হলো কি হলো, মানে সত্যি না এরকম হয়। আর আমাদের গলিতে না অনেক আসলে কি তোমরা অনেকেই জানো যে আমাদের যে এলাকায় বাড়ি খুব ঘন ঘন বাড়ি, তো একদম আমাদের গায়ে লাগানো প্রতিবেশী পুরো মানে একদম পুরো খুবই মিল সকলের সঙ্গে সকলের। তো একবার কি হচ্ছিল আমার বিয়ের পর পর আমাদের সামনে একটা বাড়িতে বাড়ি তৈরি করা হচ্ছিল, যখন তিনতলার উপর থেকে না সেই কি বলবো ওই যে হ্যাঁ মনে আছে টিঙ্কুদির অবস্থা দিদি না টিঙ্কুদি, হ্যাঁ একটা গোটা ইট ওনার গায়ে পড়েছিল, মাথাতেও পড়েছিল, মাথা ফেটে কি অবস্থা। কিন্তু রাখিনি ভদ্রমহিলা বেঁচে গেছিল, গাঁথনি ছিল গাঁথনি, হ্যাঁ দুটো তিনটে ইট আর বালি সিমেন্ট মিখানো গাঁথনি ছিল, সেই গাঁথনির একটা সাইড ভেঙে, হ্যাঁ এবার গাঁথনি মানে তিনতলার উপরে গাঁথ ছিল ওনাদের বাড়ির, এবার উনি নিচে বসে কলে কাজ করছিল, তখন না ওই গাঁথনির একটা সাইড ভেঙে গিয়ে ওনার গায়ে পড়েছিল। সেই একটা আচমকা মনের মধ্যে কিছু একটা শব্দ পেলে আমার মনে হয় আমাদের সকলেরই মনে হয় যে একটা কি হলো কি হলো, কিন্তু লাগেনি টিঙ্কুদি মানে মাথা ফেটে গিয়ে রক্ত বেরিয়েছে ঠিক আছে, কিন্তু উনি বেঁচে গেছে ওনার কিছু হয়নি। কিন্তু ওই রকম একটা অ্যাক্সিডেন্ট হলে কিন্তু কেউ ম্যাক্সিমাম সময় ক্ষতিই হয় খুব একটা, তাই না? ওদেরই বাড়ি, হ্যাঁ বাড়িরই বউ, কিন্তু পাশের বাড়ি কিছু হয়নি, তাহলে আরো কেস টেস ব্যাপার বৃষ্টি ব্যাপার হতো। তো সেই থেকে একটা আচমকা কিছু শব্দ হলে আমরা ভয় পাই যে কি হলো কি হলো, আর উনি এমন করে ডাকে বলো আমি বলো 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 না এবার আরো জোরে মানে জোরে যতজন জোরে আছে এইভাবে ডাকে। ব্যাপার হচ্ছে কি দরজায় কেউ এসে বেল বাজালে একটা শব্দ হয়, হ্যাঁ বলো বলো যে দরজায় কে বলেছে ডাকটা দেওয়া হয়। আর আর একটা কি বলবো এক এক সময় এক এক মনে হয় যখন যা হয় দিদিকে ওই সেই আননোন পার্সন বেল বাজায় এমন চিৎকার মারে ঘর থেকে এসে সে বলে কে কে কি বলবো হয়তো কোথাও গেছি সে বেল বাজালাম ওরম করবি সবসময়। চলো অনেকগুলো কথা বলা হয়ে গেল আমাদের সকলে সকলে মিলে, এখন আমরা সকলে মিলে খেয়ে নিই আমাদের মেনু কি, তখন তো তোমাদের দেখালাম রান্না করার সময় যতটা পারলাম, তাও আরেকবার বলে দিই। রুই মাছের কালিয়া, ফ্যাসা মাছের ঝাল, ডাল, সর্ষের শাক আর বেগুন পোড়া, মানে সবগুলো জাস্ট ইয়াম্মি খাবার। ও দাদা ফুলকপি দিয়ে মুগ ডাল, সব রকম ডাল তোমাদের দেখিয়ে দিচ্ছি দাদা। ফ্যাসা মাছের ঝালটা রান্না করা, এক্সিলেন্ট একটা।